নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার, আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রো প্রণয় এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ নতুন সপ্তাহ, মে মাসের প্রায় শেষ সপ্তাহ। কেমন যাবে, কি হতে পারে, কিভাবে চলতে পারেন, তার আলোচনা একটা এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করছি বা করার চেষ্টা করছি প্রত্যেকটা দিন। কিন্তু বলি যে আপনাদের চ্যানেল, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করুন, রেগুলারলি আপডেটগুলো পেতে পারবেন, তাহলে পেয়ে যাবেন। চলুন আলোচনাটা শুরু করা যাক। তিনটে পার্ট থাকে, আপনারা জানেন, রবিবারের কিছু ইনফরমেশানগুলো দেওয়া থাকে, তারপর সাপ্তাহিক থাকে, তারপর একটু গল্প গুজব করা থাকে। তাহলে সেইভাবেই শুরু করি। কালকে 22 মে 2022 রবিবার, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, কৃষ্ণপক্ষের সপ্তমী এবং কালকের দিনে ইন্দ্রযোগ চলবে এবং ইন্দ্র ব্রহ্ম ছেড়ে ইন্দ্রের শুরু হয়ে যাচ্ছে। তা সামগ্রিকভাবে কালকের দিনে যে যে নক্ষত্রগুলো মোটাইয়ের ওপর ভালো রেজাল্ট পাচ্ছেন, যে যে নক্ষত্রের মানুষগুলো, অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, সাতি, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, এনারা, এই নক্ষত্রের মানুষগুলো এক্সপেক্টেড যে বেটার রেজাল্ট পাবেন। 11:10 থেকে 12:48 বুঝে শুনে ব্যবহার করুন সকালবেলার টাইমটা। সকাল 8:05 থেকে 11:45, আড়াইটের পর থেকে অন্ধকার হওয়া পর্যন্ত স্টেবল সময় ভালোভাবে ব্যবহার করতে পারেন এবং ঠিকঠাকভাবে ব্যবহার করা যায় কালকের দিনের জন্য বা আগামী কালকের দিনের ক্ষেত্রে। আপনি মেষ, বৃষ, মিথুন যে রাশিরই মানুষ হন, বড়ো সাইনিং, বড়ো ডিল, বড়ো কথাবার্তা সন্ধে 7:18 থেকে 7:46 মাঝখানের সময়টাকে সতর্কভাবে দেখে ব্যবহার করতে হবে। এই সন্ধেবেলার এই টাইমটাকে আশা করছি দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন। আগামীকালকের দিনে শুভ সংখ্যা, শুভ রং জেনে নিন, চেষ্টা করবেন সূর্যদেবকে ডাকার, সূর্য প্রণাম করার বা সূর্যদেবকে স্মরণ করার। তা কালকের দিনে মেষ রাশি 5, 81, বৃষ রাশি হলুদ 3, মিথুন সবুজ 7, কর্কট কমলা 2, সিংহ লাল 1, কন্যা সবুজ 9, তুলা রাশির জাতক বা জাতিকা বা আপনি যদি তুলা রাশির মানুষ হন 4, সাদা বৃশ্চিক লাল 3, বৃশ্চিক রাশির মানুষজন হলে। ধনুর জাতক বা জাতিকা যদি আপনি হন, ধনুরাশির মানুষ হন, কালকের দিনে হলুদ 6, মকরের ক্ষেত্রে সবুজ 3, কুম্ভর ক্ষেত্রে হলুদ 9, এবং মানে 9 সংখ্যা আর কি, এবং মীন রাশির মানুষজনদের ক্ষেত্রে লাল 2 ব্যবহার করতে পারেন বা ব্যবহার করলে শুভফল পাচ্ছেন। সেটা একটা দিক গেল। তাহলে চলুন মেন আলোচনার জায়গাটায় ঢুকছি, সাপ্তাহিকের প্রসঙ্গে আসছি, অর্থাৎ এই সপ্তাহ মেষ থেকে মীন রাশির কী যাবে, কীভাবে যেতে পারে, কীভাবে চলতে পারেন, ওভারঅল জিস্টগুলো চলুন আলোচনাটা পরপর শুরু করা যাক। মেষ যদি রাশি হয়, মেষ রাশির ক্ষেত্রে প্রথম কথা দেখুন, আপনার শরীর মোটের ওপর স্টেবেল, কিন্তু গুরুজনদের পেছনে অর্থব্যয় লেগে থাকতে পারে। শরীর স্পেশালি কোনো রকম ঝামেলার পেছনে, ঝঞ্ঝাটের পেছনে, লিগাল প্রবলেমের জন্য বা কোনো রকম প্রবলেম ক্রিয়েট হয়ে যাওয়া, প্রতিবেশী আত্মীয় বা কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, পেন্ডিং কোনো কেস ইত্যাদির ব্যাপারে আপনাকে সমস্যায় ফেলতে হতে পারে। অর্থাৎ আত্মীয়, প্রতিবেশী, পুরনো ঝঞ্ঝাট থেকে দূরে থাকুন, দূরে থাকার চেষ্টা করুন, সামলে চলুন। আপনি মাথা গরম করবেন না, আপনিও মাথা গরম করে অনেক ভুল সিদ্ধান্ত নিতে পারেন, ভুলভাল চিন্তা করতে পারেন। চাকরি ক্ষেত্রে প্রেসার থাকছে, কিন্তু চাকরি ক্ষেত্রে কাজ খুব স্মুথলি হচ্ছে, খুব সুন্দরভাবে হচ্ছে, এবং চাকরি করতে গিয়ে কিন্তু আপনি আশা করছি যথেষ্ট পজিটিভলি কাজ করতে পারছেন, তাই চাকরি নিয়ে চাপ নেই। কিন্তু এই পারিপার্শ্বিক ঝঞ্ঝাট, ঝামেলা, হেডেক, লোকের হেডেক, বাড়তি হেডেক, এগুলো কিন্তু আপনার দিনকে নষ্ট করতে পারে, আপনার কাজকে শেষ করতে পারে, খেয়াল রেখে চলছেন। মেষের চাকরি যথেষ্ট স্টেবল এবং চাকরি করে যথেষ্ট পজিটিভিটির জায়গা দেখাচ্ছে, তাই বন্ধুরা আপনি মেষের জাতক বা জাতিকা হলে আরামসে চাকরি করতে পাচ্ছেন। হ্যাঁ, দায়িত্ব চাপ থাকছে, কিন্তু সেটা তো রোজই থাকে,
অসুবিধা কি রয়েছে? যদি দেখি বিজনেসের জায়গায় এ সপ্তাহ বিজনেসের জন্য মন্দাই বলছি, ব্যাপক শুভত্বের কথা বলতে পারছি না। দাম্পত্য জীবনের ফলাফল যথেষ্ট স্টেবল এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গা মধুরই থাকছে, বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো থাকছে, কিন্তু ওই প্রতিবেশী আত্মীয়তা বা কাছে পিঠের লোকজন এইগুলো একটু সামলে চলুন। সন্তান এবং পড়াশোনা যথেষ্ট ভালো, প্রেম খুব ভালো চলছে, বন্ধুত্বের সাপোর্টটা থাকছে, তাই বেকার ঝামেলা, ফালতু ঝামেলা, উটকো ঝামেলা, ফালতু হেডেক এগুলো থেকে দূরে থাকুন, না হলে কিন্তু চাপে থাকবেন, স্ট্রেসে থাকবেন, টেনশনে থাকবেন। বৃষরাশি সফলতার সপ্তাহ হতে পারে যদি কাজে লাগানো যায়। বৃষরাশির জাতক বা জাতিকাতে শরীরটা একটু চাপে রাখছে বা একটু প্রেসারে রাখতে পারে, গুরুজনদের শরীর নিয়ে ব্যাপক কোনো প্রবলেম নেই, আয় বাড়তে চলেছে, অর্থনৈতিক শ্রীবৃদ্ধির সপ্তাহ হতে চলেছে, ফাইন্যান্সিয়ালি একটা গ্রোথের বা ডেভেলপমেন্টের সপ্তাহ হতে চলেছে, এবং এটাই কিন্তু আপনার ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে কাজে লাগবে আপনি যদি বৃষরাশির মানুষ হন। বৃষরাশির জাতক বা জাতিকারা কথা বলে কার্যসিদ্ধি, পেন্ডিং কাজ করা, ইভেন নতুন দায়িত্ব পাওয়া সার্বিকভাবে মঙ্গলের জায়গা, পজিটিভিটির জায়গা দেখাচ্ছে। সো এক্সপেক্টেড কি আপনি এটা বেটার রেজাল্ট পাবেন, এবং বৃষরাশির মানুষজন ওভারঅল এগিয়ে যাওয়ার জায়গাটা খুলতে পারে, ঝঞ্ঝাট মিটতে চলেছে, বসেদের সাপোর্ট পেতে চলেছেন, তাই শক্ত কাজকেও ভয় পাবেন না, আরামসে এগিয়ে যান, বেটার রেজাল্ট হবে। বৃষরাশি বিজনেস ক্ষেত্র মোটামুটি চলছে, মহাজনদের সাপোর্ট কম হতে পারে, প্রোডাক্ট কমে যেতে পারে, যে প্রোডাক্টের সেল বেশি বা যে প্রোডাক্টগুলো আপনার দোকান থেকে বা আপনার জায়গা থেকে বেশি বিক্রি হয়, হয়তো থাকে না দোকানে আমরা 10 রকমের মাল আছে কিন্তু একটা মাল বেশি কাটে, এই জায়গাটা একটু খেয়াল রাখুন। চাকরি ক্ষেত্র যথেষ্ট স্টেবল, দাম্পত্য জীবনে শুভত্ব আসছে, স্বামী স্ত্রীর সম্পর্ক বা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের জায়গা পজিটিভিটি আসছে, কিন্তু প্রেম ভালোবাসার চাপের গুরুজনদের সাথে সম্পর্কের অ্যাডজাস্টমেন্ট না হতে পারে, তাই কোনো না কোনোভাবে আপনার সাথে আপনার গুরুজন, আপনার সাথে আপনার সিনিয়র, এনাদের সম্পর্কের ভিতটা একটু নড়বড়ে হয়ে যেতে পারে। পরিবারের সাথে সম্পর্ক একটু চাপের হচ্ছে, কিন্তু স্বামী স্ত্রী পাশে থাকছেন, সন্তান খুব ভালো হচ্ছে, বিদ্যাস্থান আশাবাদী যে পড়াশোনা বা পড়াশোনা করার জায়গা, পড়াশোনা করার ক্ষেত্র নিয়ে এমন কিছু চাপ বা প্রবলেম নেই, তাই ওভারঅল শুভ। মিথুন রাশি এ সপ্তাহে অনেক বড় কিছু ডিসিশন মেকিংয়ের সপ্তাহ হতে পারে, বড় কোনো সিদ্ধান্ত, বড় কোনো রিস্ক বা বড় কোনো প্রেসার, আপনি রিস্ক নিয়ে জয়যুক্ত হচ্ছেন, চাপ নিয়ে দায়িত্ব নিয়ে ফেঁসে যাবেন না, সিদ্ধি হবে আপনি যদি মিথুনের জাতক বা জাতিকা হন, তাই বড় কোনো সাকসেস বা অ্যাচিভমেন্টের জন্য আপনি ঝাঁপান, গুরু কোনো দায়িত্ব পালনের জন্য আপনি ঝাঁপান, এবং এটাই কিন্তু বেস্ট পার্ট আপনি মিথুনের মানুষ হলে। মিথুনের শরীর ভালো থাকবে, বাবা মাও নিশ্চিত থাকুন ভালো হচ্ছে, আমি বলবো সব বিষয়ে মাথা ঘামাবেন না, ঘামাবেন না, আপনি দেখুন সবচেয়ে টাফেস্টটা বা ওয়েট করুন, আপনি সুযোগ পাবেন। তার সাথে প্রত্যেক দিনের রাশিফল তো দিচ্ছি বা দেবো, আশা করছি তাতে প্রবলেম হবে না, বুঝতে পারবেন। তাই মিথুন রাশি আমি বলবো খুচরো কাজ হয়তো হবে না, বড় কোনো কাজ হতে পারে, ওই দেখবেন মানে কীরকম বলতে চাইছি, ধরুন খুচরো খুচরো ট্রিপ বা ট্যুর নয়, একটা বড় ট্রিপ বা বড় ট্যুর যেটাতে আপনাকে একদম ঠিকঠাক জায়গা, এটাই বলতে চাইছি মিথুনের জাতক বা জাতিকা হলে। ইভেন মিথুনের বিজনেস পার্টটা বা বিজনেসের জায়গাটা মোটের উপর ভালোই চলছে, খুব একটা খারাপ নয়, তাই ওভারঅল সার্বিকভাবে ভালো রেজাল্ট আসছে। হ্যাঁ, স্ট্রেস টেনশন বাদ দিন, কিন্তু ওভারঅল মোটের ওপর মোট কথা বলতে পারি আপনি শুভত্বকে ডেকে আনতে পারছেন মিথুনের জাতক জাতিকা হলে। স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো হচ্ছে, প্রেম বন্ধুত্ব ভালো হচ্ছে না, একলা চলতে হচ্ছে, বাবা মা পরিবার সব মিলিয়ে আপনি দায়িত্ব পালন ভালোভাবে করছেন, সব মিলিয়ে হাজব্যান্ড ওয়াইফ থেকে শুরু করে আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের প্রতি আপনার দায়িত্ব বা কর্তব্য ফ্যামিলি বেটার হচ্ছে। সন্তান সুখ খুব ভালো, খুব খুব ভালো, অসুবিধা নেই, এবং সন্তানদের সাফল্যে আপনি আনন্দিত গর্বিত হতে পারবেন, কিন্তু পড়াশোনা, নিজের পড়াশোনার জায়গাটা বন্ধুরা গণ্ডগোল দেখাচ্ছে, তাই নিজের পড়াশোনার ব্যাপারটা আরও বেশি কেয়ারিং হন, আরও বেশি লক্ষ্য রাখুন, আরও বেশি অ্যালার্ট থেকে এগুন, আমার মনে হয় সেটা কিন্তু আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট বা বেটার রেজাল্ট দেবে। রাশি যদি হয় কর্কট, কর্কট বাবার শরীর, স্পেশালি বাবার শরীরের দিকটা লক্ষ্য রাখবেন, পিতার হেলথের জায়গাটা একটু ডিস্টার্ব করছে, মা এবং আপনি মোটের ওপর ভালো ফল পাচ্ছেন, ক্যাশ ফ্লো বাড়তে পারে, ফ্লো প্রবাহ, ক্যাশের প্রবাহ বা ফ্লো বাড়তে পারে, তাই অর্থের চাপে যারা রয়েছেন চাপ তাদের কমবে,
কমবে, কমার সম্ভাবনা তৈরি হচ্ছে, এবং ধার থাকলে, দেনা থাকলে, পাওনা থাকলে আদায় হওয়ার চান্সেস তৈরি করছে কর্কট রাশির জাতক জাতিকা হলে। কর্কট রাশি এ সপ্তাহে রিস্ক নেওয়ার সপ্তাহ বলতে পারি, রিস্ক বা দেখি তো কী হয়, দেখি তো ট্রাই করে দেখি তো, দেখি তো চেষ্টা করে দেখি আরামসে, তাই ডিফারেন্ট ওয়েতে ট্রাই করুন, নতুন কিছু চেষ্টা করুন, বড় কোনো সাকসেসের জন্য ঝাঁপান। গতানুগতিক জীবন গতানুগতিক ফল দেবে, বরং চাপে রাখবে, কিন্তু বড় কিছু অ্যাচিভমেন্টের চেষ্টা, বড় কিছু করার চেষ্টা, বড় কোনো সাফল্যর চেষ্টা আপনি কর্কটের মানুষ হলে আপনাকে জয়যুক্ত করতে পারে বা আপনাকে এগিয়ে দিতে পারে, তাই দেখুন না কী হয়, দেখি আশা করছি তো ভালো হবে বা পজিটিভ হবে, পজিটিভ রেজাল্ট দেবে। ব্যবসায় মন্দা চলছে, ব্যবসা কিন্তু ভালো না, এবং ব্যবসায় ধার দেনা বাড়তে পারে, টাকা আটকে যেতে পারে। সপ্তমপতি অষ্টমে বসে রয়েছে এবং সপ্তমস্থ চন্দ্র বিজনেস ক্ষেত্রের জন্য খুব একটা শুভ নয়, তাই ব্যবসার দিক বা জায়গা লক্ষ্য রাখছেন, দাম্পত্য জীবনটা নজর রাখছেন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কোনো না কোনোভাবে তিক্ততা, অশান্তি, গোলযোগ, প্রবলেম বেড়ে যেতে পারে এবং ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি চলতে পারে। বরং বাবা মা এবং পরিবারের সাপোর্ট, পরিবারের সাথে সম্পর্ক ওভারঅল ভালো, বন্ধুত্বের জায়গা, প্রেমের জায়গা মোটের উপর ভালো ফল দিচ্ছে কর্কট, বা আপনার যদি কর্কট রাশি, মানে আপনি যদি কর্কটের মানুষ হন, তাই একটু দেখুন ছেলেমেয়ের স্থান ঠিকঠাক চলছে, বিদ্যা স্থান ভালো হচ্ছে, আপনার হাতে থাকা কাজগুলো ভালো হচ্ছে এক কথায় বলতে চাইছি। কিন্তু ওভারঅল হাজব্যান্ড ওয়াইফের জায়গা এবং অন্যের ওপর ভরসা করা, অন্যের ওপর দায়িত্ব দেওয়া, তুমি একটু দেখে নেবে, আপনি একটু দেখবেন, এই ব্যাপারটা ঠিক হচ্ছে না আপনি যদি কর্কটের মানুষ হন। রাশি যদি হয় সিংহ, সিংহ রাশির জাতক বা জাতিকাদের হোঁচট খেতে খেতে উন্নতি হবে, তাই কিছু বাধা বিপত্তি থাকতে পারে, কিছু অসুবিধা থাকতে পারে, কিন্তু দিনের শেষে শেষ হাসি আপনি হাসছেন। আপনাকে এটুকু বলতে পারি, আপনার শরীর ভালো থাকলেও ফ্যামিলি বা পরিবারের মানুষজনদের স্বাস্থ্যের কিন্তু একটু এদিক ওদিক করছে, একটু এদিক ওদিক হতে পারে, তাই কিছু ক্ষেত্রে ডাক্তারি খরচা, ডাক্তারি খাতে খরচা বাড়ার একটা সম্ভাবনা তৈরি করছে সিংহ রাশির জাতক বা জাতিকা হলে। কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে এটা খুব ভালো দিক যে সপ্তাহে একলা হবেন, একলা হয়ে যাবেন, একলা বলতে হাজব্যান্ড বা ওয়াইফ মানে স্বামী স্ত্রী বা প্রেম এটা বলছি না, কাজের ক্ষেত্রে প্রতিবেশী যারা আপনি চিনতে পারবেন, মানুষের মুখোশ খুলতে পারে, এবং কিছু মানুষ রং দেখিয়ে যেতে পারে, ভাই আমার রং, গায়ের রং এটা, আমি মেকআপ করে এতদিন বসেছিলাম। আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনি দেখুন একটু জাজ করুন, বেটার রেজাল্ট পাবেন, কাজ তো ভালোই হচ্ছে এবং ব্যবসাও ভালো হচ্ছে, তাই একলা চলার পরামর্শ দিচ্ছি। তাতে ধরুন আপনি আর আমি বিজনেস করতাম, 10 টাকা হতো, আপনি একলা করছেন, 2 টাকা হচ্ছে, আপনি সেই 2 টাকাতে থাকুন, আপনার ক্ষেত্রে সেটাই শুভ ফল দিচ্ছে। স্বামী স্ত্রী পাশে থাকছেন, প্রেম মোটামুটি চলছে, বন্ধুত্ব ওই যে বললাম দেখে নেবেন, রং রূপ মেকআপ সব বেরোবে, এবং সন্তান সুখ, বাবা মায়ের সাথে সম্পর্ক আশাবাদী ভালো ফল দেবে। কিন্তু সিংহ রাশির জাতক বা জাতিকারা এ সপ্তাহে বড্ড বেশি ইমোশন, বড্ড বেশি সেন্টিমেন্ট দেখিয়ে নিজের ক্ষতি করতে পারেন, এবং পুরনো কথা ভেবে নিজের ক্ষতি করতে পারেন, তাই একটু জাজ করুন, শক্ত থাকুন, নিজের কাজকর্মে ফোকাস থাকুন, বাধা আপনি তৈরি করবেন, তাই নিজেকে সংযত রেখে চলুন না, বেটার রেজাল্ট আসবে। আপনি সিংহ, আপনার পড়াশোনা মোট কথা ভালো ফল দিচ্ছে, তাই ছাত্র বা ছাত্রীরা, সিংহ রাশির ছেলেমেয়েরা বা জাতক জাতিকারা আশা করছি ভালো রেজাল্ট হবে, ভালো ফল হবে, নিশ্চিন্তে এখন কোনো অসুবিধা বা কোনো সমস্যা প্রবলেম হচ্ছে না। দেখা যাক পরের রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি ঘটছে, নিজেদের স্বাস্থ্য মোটের ওপর ভালো চলছে, বাড়ির বাচ্চা মানে আপনার ধরুন কোনো সন্তান রয়েছে, বাচ্চা ছেলে মেয়ে রয়েছে, শরীরটা একটু লক্ষ্য রাখছেন, ফাইন্যান্সিয়ালি ক্রাইসিস চলছে, ধার দেনা, ধার দেনায় জড়ানো, ধার দেনা করা অবশ্যই করতে পারেন, বুঝে শুনে করবেন, স্পেশালি দেওয়া, কাউকে ধার দিচ্ছেন বা কাউকে ধার দেওয়ার ব্যাপার রয়েছে, অবশ্যই দেখে শুনে ভাবনা চিন্তা করে বুঝে এগোন, আমার মনে হয় সেটাই কিন্তু বেটার রেজাল্ট দেবে কন্যার জাতক বা জাতিকা হলে। কন্যা রাশির কর্মক্ষেত্র কিন্তু অত্যন্ত স্থির, বড় বড় দায়িত্ব পালন হবে, রিস্ক নিলে জয়যুক্ত হচ্ছেন, আপনার চোখে চোখ রেখে আপনার সাথে আপনাকে টেম্পার দেখিয়ে কথা বলার সাহস কেউ পাবে না, দোষের ভাগিদার যদি কোনো সপ্তাহে হয়ে থাকেন, আগে চলছিল আঙুল উঠেছিল, এ সপ্তাহে ফ্রি হতে পারছেন, তাই ঝঞ্ঝাট ঝামেলা মুক্তি
কর্মক্ষেত্রে শুভত্বকে নির্দেশ করছে, চাকরি ক্ষেত্রে বড় দায়িত্ব পালন, বড় কর্তব্য পালন। তাই বেকার, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এসব করে টাইম ওয়েস্ট করলে আমার মনে হয় না চলবে। একদম ফ্রেশ হয়ে এ সপ্তাহে কন্যা রাশিকে ছোটা উচিত। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফলই পাচ্ছেন, প্রেম ভোগাচ্ছে, তো বন্ধুদের সাপোর্টটা প্রয়োজন হবে এবং বন্ধুদেরকে পাশে রাখা আপনাকেও ভালো রেজাল্ট দেবে। কিন্তু সিনিয়ররা কিছু ক্ষেত্রে গোলমাল পাকাবেন, স্পেশালি কাজের জায়গায়, এটা একটু লক্ষ্য রাখুন। ব্যবসায় ভালো ফলই পাচ্ছেন, বিজনেস ক্ষেত্র, বিজনেস করার ব্যাপারে শুভ রেজাল্ট পাচ্ছেন। প্ল্যান ডিসক্লোজ কম করুন, আপনার মাথায় থাকুক আপনি কী প্ল্যান করছেন। বাবা মায়ের প্রতি কর্তব্য, বাবা মা এবং পরিবারের প্রতি কর্তব্য আশাবাদী ভালো ফল দিচ্ছে, এবং এর সঙ্গে এটা আশা করছি যে পড়াশোনায় ভালো ফল দেবে। সন্তান অতিরিক্ত বদমাইশি করতে পারে, অতিরিক্ত চঞ্চলতা আসতে পারে বা ছটফটানি আসতে পারে, ঠিক আছে, বাচ্চারাই করবে, এটা নিয়ে চাপ নেই আপনি যদি কন্যার মানুষ হন। তুলা রাশির জাতক বা জাতিকারা, প্রথম কথা জেনে রাখুন, মিছরির ছুরি খাওয়ার জন্য তৈরি থাকুন। আপনার শরীর ভালো রয়েছে, গুরুজনদের শরীর কিন্তু চাপে রাখছে, একটু লক্ষ্য রাখতে হবে। এবং কোনো না কোনোভাবে চেনা মানুষ, জানা মানুষ বা খুব ক্লোজ কেউ, সেখান থেকে কোনো রকমভাবে প্রতারণা শিকার আসছে, শত্রুতা শিকার হচ্ছে, লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়ালি অর্থনৈতিকভাবে স্টেবিলিটি, কিন্তু কোনোভাবে কোনো প্ল্যান, কোনো পরিকল্পনা কিছু ডিসক্লোজ বা সবাইকার সামনে তুলে ধরা, এটা কিন্তু ঠিক হচ্ছে না তুলার জাতক বা জাতিকালে। চুপচাপ নিজের কাজ করে যান, কাজ ধীরে সুস্থে ফোকাস ঠিক রেখে কাজ করুন। দূর ভ্রমণ কিছু ক্ষেত্রে হতে পারে, বেড়ানো হতে পারে, কিন্তু কাজ ভালো হচ্ছে। বাট ওই পার্টিকুলারলি দুজন, চারজন, পাঁচজন মানুষ, এনাদের থেকে সাবধান থাকুন। এবং ব্যবসার ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকুন, কারণ ব্যবসায় মন্দা চলতে পারে। চাকরি ক্ষেত্রে দায়িত্ব পালন তো আশাবাদী, দায়িত্বগুলো ভালোভাবে পালন করছেন, কর্তব্যগুলো ভালোভাবে পালন করছেন, কিন্তু প্রতারিত হওয়া, আবার রিপিট করছি, স্পেশালি যাদেরকে খুব ক্লোজ মনে করেন, হাজব্যান্ড ওয়াইফ বলছি না, পয়সার ব্যাপারে যাদের সম্পর্ক রয়েছে, অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তুলা, দাম্পত্য জীবন ভালো চলছে, পরিবারের সাথে ছোটোখাটো বিষয় নিয়ে অসুবিধা চলতে পারে, সন্তান এবং বাবা মা ভালো ফল দিচ্ছেন, প্রেম মোটামুটি চলছে বলছি, বিদ্যা স্থান কিন্তু খেয়াল রাখতে হবে। তাই কিছু শুভ, কিছু অশুভ, কিছু শুভত্বের জায়গা আসছে, একটু লক্ষ্য রাখুন। বৃশ্চিক যদি আপনি মানুষ হন, মানে বৃশ্চিক রাশির মানুষ হন, বৃশ্চিক রাশির মেধা, বুদ্ধি, প্রতিভা বিকাশের সপ্তাহ, যোগ্যতার দাম আদায়ের সপ্তাহ। ভাই আমার এটা যোগ্যতা, আমার এই দামটা দিতে হবে, এইভাবে নয়, কর্ম করুন, কর্ম করে কাজকে শো করুন, এবং একদম পজিটিভ অ্যাটিটিউড নিয়ে কাজ করছেন, নিজের বেস্টটা দেবেন, নিজেকে দেখিয়ে দেবেন আপনি যদি বৃশ্চিকের মানুষ হন। বৃশ্চিকের শরীর মোটের ওপর ভালো থাকছে, কিন্তু গুরুজনদের শরীর আপনার থেকে বেশি ভালো থাকবে, এবং যাদের গুরুজনরা অসুস্থ তাদের গুরুজনরা সুস্থ হচ্ছেন। ফাইন্যান্সিয়ালি ক্রাইসিস থাকছে, ইনভেস্টমেন্ট বুঝে করছেন, লোকের কথায় কম প্রভাবিত হন, আপনি আপনার কাজ দেখান, লোকে যেন পেছনে বলে যে আপনি কাজ করছেন, আপনি অ্যাক্টিভ রয়েছেন বা আপনি ফিরে এসেছেন, ব্যাপারটা রয়েছে। তাই আপনার প্রত্যেকটা দায়িত্ব, অ্যাকচুয়ালি এটা যে আপনার করা প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা দায়িত্ব আপনি পজিটিভলি পালন করছেন আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন। নতুন সুযোগ আসতে চলেছে, পারে ঘরে না বন্ধ করে বসে থেকে দরজা, বাইরে বেরিয়ে দেখুন কী রেজাল্ট আসে, অবশ্যই ভালো হবে। ব্যবসা মোটামুটি চলছে, ধার দেনা বাড়তে পারে এবং প্রোডাক্ট সেলটা একটু কম হতে পারে অন্যান্য সপ্তাহের তুলনায়, এটা আপনাকে একটু খেয়াল রাখতে হচ্ছে, কন্ট্যাক্টস বাড়ান। দাম্পত্য জীবনটা গণ্ডগোলের, প্রেমিক প্রেমিকারা এবং সন্তান সুখের জায়গা খুব ভালো, তাই প্রেম আর সন্তান যথেষ্ট ভালো, বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো, ভাই ভাতৃস্থানীয় ব্যক্তি বন্ধু এনারা সুযোগ নেবে। বিদ্যা বা পড়াশোনার দিক বৃশ্চিকের জন্য আরামসে ধরতে পারি ভালো রেজাল্ট দিচ্ছে। তাই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা সুন্দরভাবে চাকরি করুন, পজিটিভ অ্যাটিটিউড নিয়ে, পজিটিভ মানসিকতা নিয়ে দেখনদারির জায়গা রাখুন, ভালো রেজাল্ট হচ্ছে। ধনু, দেখুন অনেকদিন পর এই কথাটা বলতে পারি, এটা ধনুরাশির বিগত 7-8 মাস বিগত প্রিভিয়াস এবং কামিং 7-8 মান্থসের মধ্যে
অন্যতম 10টা যদি ভালো সপ্তাহ ধরি তার মধ্যে একটা আপনার শরীর ভালো থাকছে, বাবা মার শরীরও ভালো থাকছে। এই সপ্তাহে দেখুন ভালো সময় কী করতে হয়, প্রচুর কাজ করতে হয়। ভালো সময়কে তো নষ্ট করা যায় না, ভালো টাইমটাকে বা ভালো কাজের সময়টাকে আপনি নষ্ট করবেন করবেন না। তাই এই সপ্তাহে যত পারবেন কথা বলবেন, যত পারবেন কথা এগোবেন, নতুন বিষয়ে কথা বলবেন, নতুন দায়িত্ব নেবেন, নতুন প্রজেক্ট হাতে নেবেন, তারপরে সেটাকে ধীরে 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 করতে থাকুন। আপনি যদি ধনুরাশির জাতক প্রজাতিগণ, কারণ ধনুরাশি এ সপ্তাহে যা করবেন সেটা হিট হবে, যে কাজ করতে চলেছেন। আরে এই মাস এ সপ্তাহে তো সাড়ে সাতই নেই, তাহলে চাপ কী আছে? মনকে শক্ত করুন, সাহস দেখান, কাজ করুন, কাজ ভালো হচ্ছে এবং ভালোভাবে হবে। প্রবলেম একটা জায়গাতে রয়েছে, আপনার কনফিডেন্স হচ্ছে মারাত্মক বড় প্রবলেমের জায়গা। আমার দ্বারা মনে হচ্ছে না হবে, এই যে চাপ এটাই মারাত্মক বড় চাপ। আপনি ধনুরাশির জাতক বা জাতিকা হলে এটা যদি পারেন সামলে নিন। ওভারঅল বিজনেস ভালো হচ্ছে, প্রত্যেকে আপনাকে সম্মান এবং সমীহ করবে এবং আশা করবো আপনি সেরকমভাবেই কাজ করবেন। তাই দেখুন জেলাসি থাকবে প্রচুর, স্বামী স্ত্রী সম্পর্কের ইম্প্রুভমেন্ট থাকছে, পারিবারিক সম্পর্কের জায়গাগুলো লক্ষ্য রাখছেন, পরিবার পরিজন আত্মীয় স্বজন লক্ষ্য রাখছেন, কিন্তু প্রেম ভালো চলছে, বিদ্যাস্থান একটু চাপের, সন্তান সুখ খুব ভালো। তাই কনফিডেন্স বাড়ান, আমি পারবো, আমার হবে, আমার দ্বারা হবে, আমি করতে পারি, এই কনফিডেন্সটা বাড়ানোর দরকার আছে। রিস্ক নিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু মুখের ব্যবহারটা বেশি করে করবেন। মকর রাশি প্রচণ্ড অর্থকষ্টতে ভুগতে পারেন এই সপ্তাহে এবং সম্মান হানি আসতে পারে কিছুটা। আপনার শরীর ভালো থাকছে, পিতামাতার শরীর ভালো থাকছে, টুকটাক ভ্রমণ হতে পারে, কার্যক্ষেত্রে কাজের জায়গায় প্রচণ্ড চোখ কান খোলা রাখুন। লোকের দোষ আপনার ঘাড়ে, লোকের ভুল আপনার ঘাড়ে, কেউ খারাপ করলো আপনার ঘাড়ে পড়লো, এই ব্যাপারটা থাকছে। তাই চাকরি ক্ষেত্রে সাবধানে, বেশি বন্ধুত্ব না বাড়িয়ে নিজের ওয়েট মেনটেন করুন। আপনি যদি মকরের মানুষ হন, আপনি একটু বস সুলভ মানসিকতা নেবেন, বেশি জনকে পাত্তা দেবেন। আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে তুমি আমার বোন হও, তুমি আমার ভাই হও, তুমি আমার দাদা হও, থরি চাকরি ক্ষেত্রে দাদা ভাই বোন হয় হয় না, এবং এইটা থেকেই শুরু হয় প্রবলেম। আপনি মকর রাশি, সময় খারাপ চলছে, এই সপ্তাহকে সামলে পার করুন। কারুর ভুল আপনার ঘাড়ে দায়িত্ব নেবেন না, সবটা দেখে চোখ কান খোলা রেখে এগোন এবং রিক্সে যাবেন না যতটুকু কাজ হচ্ছে, স্পেশালি পয়সার ব্যাপারে রিক্স। হ্যাঁ, মুদিখানার দোকানে যাচ্ছেন বা 100 টাকার ট্যাক্সি ভাড়া করে যাচ্ছেন, গাড়ি ভাড়া করে যাচ্ছেন, বাদ দিচ্ছে, কিন্তু ফাইন্যান্সিয়াল রিক্স নেবেন না। পারিবারিক জীবন মোটের ওপর ভালো, হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেম ভালোর দিকে যাচ্ছে। আপনি যেখানে মালিক সেটাতে প্রবলেম নেই, মানে ব্যবসাতে, অর্থাৎ বিজনেসম্যানরা ভালো রেজাল্ট পাচ্ছেন। কিছু মকর রাশির দাম্পত্য জীবন কিন্তু খুব খারাপ চলবে, যাদের ভালো চলছে বা একটু একটু ভালো চলছে তাদের প্রবলেম নেই, যাদের খারাপ হবে তাদের খুব খারাপ হবে, এটা খেয়াল রাখুন। সন্তান স্থান যথেষ্ট ভালো, বিদ্যার জায়গা চাপে ভালো হচ্ছে না, পড়াশোনার দিকটা একটু লক্ষ্য রাখতে হবে। তাই বিজনেসম্যানরা কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবেন, কারণ তিনি মালিক বা তিনি একলা মালিকানার জায়গায় রয়েছেন, তার নিচে 100,000 জন চাকরি করুন ব্যাপার নয়, মালিক তো আপনি, তাতে অসুবিধা নেই। রাশি কুম্ভ, কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জ্ঞাতি শত্রুতা বাড়তে চলেছে, কিছু ক্ষেত্রে আপনার পরিবার কোনো প্রবলেমে থাকতে পারে এ সপ্তাহের জন্য, মানে পরিবার নিয়ে, পরিবারের জন্য আপনাকে কোনো রকমভাবে হেডেক পালন করতে হতে পারে। আপনার শরীর ভালো, ফাইন্যান্সিয়ালি চাপ কিন্তু ভালো রকমভাবে ভোগাবে। পিতামাতার শরীর ভালো রেজাল্ট রয়েছে, বন্ধুত্ব থেকে বেইমানির চান্সেস থাকছে, বন্ধুরা কথা দিয়ে কথার খেলাপ করতে পারে, কথা দিয়ে বা আপনাকে নাচিয়ে দিয়ে আপনার সঙ্গে বেইমানি করতে পারে, প্রতারণা করতে পারে। আপনি কুম্ভর জাতক বা জাতিকা, আপনি কুম্ভ রাশির মানুষ হলে এই ব্যাপার বা এই দিকটা, এই জায়গাটা নজর রাখছেন। কুম্ভ রাশি চাকরি ক্ষেত্র স্টেবল, বসেদের ভালোবাসা পাচ্ছেন, অফিসের সাপোর্ট পাচ্ছেন, এবং হ্যাঁ চাপ তো থাকছে, সাড়ে সাতির জন্য একটা বেসিক চাপ, বেসিক প্রেশার অবশ্যই থাকবে, কিন্তু ওভারঅল আপনি বসেদের বাধ্য ছাত্রছাত্রী হয়ে চলুন বা অপর মহলের কথা শুনে চলুন, তাদের মতো করে চলুন। এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস বা আপনার যা যা ক্ষমতা আছে দেখানোর দরকার নেই, তারা যেভাবে বলছেন আপনি সেভাবে পালন করতে থাকুন।
আশা করছি আপনি কাজগুলো ভালোভাবে করছেন, ব্যবসা ভালোর দিকে যাচ্ছে এবং ক্যাশ রোলিং বেটার হচ্ছে কলিগদের থেকে, এবং বিজনেস ক্ষেত্রেও কলিগ, মানে বিজনেস ক্ষেত্রে কলিগ মানে পাশের দোকানদার বা অন্য দোকানদার এই জায়গাটা, এবং কর্মক্ষেত্রে কলিগ মানে আপনার পাশের টেবিলে বাস করা ছেলে মেয়ে, এরা একটু জেলাসির চোখে দেখবে, একটু লক্ষ্য রাখছে। আশা করছি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেটারমেন্টের দিকে যাচ্ছে বা পজিটিভিটির দিকে যাচ্ছে, কিন্তু প্রেম ভালোবাসা চাপে রাখছে, সন্তান সুখ ভালো, পড়াশোনার ক্ষেত্র ভালো কুম্ভের জাতক বা জাতিকাদের জন্য। তাই কুম্ভ রাশিকে আমি এটাই সাজেশন দেবো, পুরো মাত্রায় অ্যালার্ট থাকুন, খুব বেশি জনকে কম বিশ্বাস করুন, এবং কোনো না কোনোভাবে ঠকে যাওয়ার, কোনো না কোনোভাবে প্রতারিত হওয়ার চান্সেস কিন্তু থাকছে বা সম্ভাবনা কিন্তু তৈরি করতে পারে। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির শরীর ভালো হলেও ফ্যামিলির শরীর নিয়ে ছোটাছুটি থাকছে, ইভেন আপনার সন্তান থাকলে সন্তানের শরীরের জায়গা লক্ষ্য রাখছেন। অর্থের চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে, ছোটোখাটো পারিবারিক কলহ যে কোনো মেম্বারদের সঙ্গে বা মধ্যে, স্বামী স্ত্রী, ভাই বোন, প্রেমিক প্রেমিকা, বাবার সাথে মায়ের বা আপনার সাথে আপনার বাবা মায়ের, এই ছোটো ছোটো গোলযোগগুলো কিন্তু চলতে পারে বা ছোটোখাটো অশান্তি বা ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদির জায়গাগুলো কিন্তু চলতে পারে আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন। কিন্তু দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, কর্মক্ষেত্র খুব ভালো যাচ্ছে, মাথা হেঁট করতে হবে না, আপনার কাজ আপনি কমপ্লিট করতে পারবেন, যত টাফ হোক, যত শক্ত হোক, ইটের মতো শক্ত হোক, আপনি কমপ্লিট করতে পারবেন, শুধু কনফিডেন্স দেখান এবং শুধু সেই মাত্রায় বা সেইভাবে চলার চেষ্টা করুন আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন। রিস্ক নিতেই পারেন, অসুবিধা নেই, কনফিডেন্স ছাড়া করা কাজ এবং কনফিডেন্সের সাথে করা কাজের মধ্যে আকাশ পাতাল ফারাক থাকে, এটাই সবচেয়ে বড় ব্যাপার, আপনি কনফিডেন্স হারিয়ে ফেলছেন, এটাকে কিন্তু গেন করুন, হ্যাঁ, এটাই সবচেয়ে বড় ব্যাপার। সো এটা একটু দেখুন, কাজ কমপ্লিট হবে, কাজ ভালো হবে, দাম্পত্য জীবনে ইম্প্রুভ করা যাবে, প্রেম বন্ধুত্ব থেকে সাবধান থাকবেন, এবং বন্ধুরা কান ভাঙচাতে পারে অন্য লোকের কাছে আপনার নামে বা অফিসের কাছে আপনার নামে, বিজনেস মোটামুটি চলছে, চলে যাবে, ওভারঅল চলবে, পরিবারকে সময় দিন, পরিবারের সাথে সম্পর্ক মধুর করতে পারছেন, টুকটাক বিবাদ চললেও অসুবিধা নেই, সন্তান সুখ যথেষ্ট ভালো, আপনার পড়াশোনায় ঘাটতি থাকছে। তাই বন্ধুরা, পড়াশোনার দিক বা পড়াশোনা করার জায়গা, পড়াশোনা করার ব্যাপারে লক্ষ্য রাখুন, টুকটাক ভ্রমণ হতে পারে, বেরিয়ে পড়তে পারেন, একলা বেরোবেন, ফ্যামিলি নিয়ে বেরোবেন, কোনো বন্ধুদের সাথে প্ল্যান করবেন না, আপনার টাকা ধ্বংস হবে, এবং বন্ধুদের থেকে একটু ডিস্টেন্স মেনটেন করলে আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। ব্যাস এটাই মীন রাশির এ সপ্তাহ রাশিফল, শুধু তাই নয়, মেষ থেকে মীন রাশির এ সপ্তাহ রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগছে, এবার নেক্সট পার্টটা বা পরের পার্টটায় যাব, এবং মাসিক রাশিফলগুলো দেয়া চলছে আপনারা জানেন। আর একটা কথা আপনাদেরকে বলি এই প্রসঙ্গে, আমি এই মুহূর্তে বাইরের কোনো চেম্বার করছি না, একমাত্র আমার নিজস্ব চেম্বার হচ্ছে ব্যান্ডেলে, আমি ব্যান্ডেলের চেম্বারে বসছি, আর না হলে ওভার ফোন আলোচনা চলছে প্রত্যেক দিন, এটাই হচ্ছে এই, এবং ওভার ফোন আলোচনাটা মেনলি হয় সকাল থেকে বেলার দিক পর্যন্ত, কারণ দুপুরবেলার পর থেকে এই ভিডিওটা নিয়ে বসি, প্রত্যেক দিন বসি, কিছু কিছু ক্ষেত্রে কোথাও বেরোনো থাকলে, অনেক সময় বাস্তু ভিজিটে যাই বা কারোর বাড়িতে কখনো গেলাম বা রেমেডি পৌঁছানোর ব্যাপার থাকলো সেগুলো গেলাম, অনেক ক্ষেত্রে থাকে বেরোই, মেনলি আলোচনাটা সন্ধ্যে ছটার আগে ফোনে পাওয়া কিন্তু শক্ত, পরিষ্কার কথা আপনাদের বলে রাখি, কারণ দুটো তিনটে করে ভিডিও আসে, আমি মোটামুটি একটা দেড়টার পর থেকে ওগুলো ওই দুপুরবেলা স্নান খাওয়া ইত্যাদি করে ওগুলো নিয়ে বসতে হয়, আপনারা জানেন সেটা, এবং তারপর ওই ছটার মধ্যে ভিডিওটা শিডিউল মারি যে হয়ে গেল ভিডিও রেডি, 7:15 ভিডিও বেরোবে, দিয়ে আবার ফোন ধরতে বসলাম, তাই এটাই রুটিন হয়ে গেছে। এবং আমি কলকাতার দিকে চেম্বার হয়তো আর ভবিষ্যতে করতে পারবো না, কারণ এই ইউটিউবের ভিডিওগুলো করে প্রত্যেক দিন 3-4 ঘন্টা করে সময় লাগে সব মিলিয়ে, জানি না করতে পারবো কি না, আমার নিজস্ব চেম্বার ব্যান্ডেলে অথবা অনলাইনে আলোচনা করতে পারেন, কিছু করার নেই, কারণ এগুলো করার পর আর যাওয়া যাচ্ছে না, এবং এখন তো ট্রেনের একটু প্রবলেম চলছে, কাজ চলছে জানেনই, এটা কিন্তু ঘটনা। তাই যারা আশা করছেন যে হয়তো এক মাস পর কলকাতায় বসবো, আমি নিজেও জানি না আমি বসবো কি না, তা আপনাদেরকে কী করে আশা দেখাবো। তাই চলুন নেক্সট পার্টটায় যাই,
কোনো একজন মহাপুরুষের কথা প্রত্যেক সপ্তাহেই আপনাদেরকে শেয়ার করি বা করার চেষ্টা করি, সেখান থেকে বলি বা আজকেও বলার চেষ্টা করি। একজন বাচ্চা ছেলে হাঁটছে, একজন বাচ্চা ছেলে কুরুক্ষেত্রের প্রান্তর দিয়ে, কুরুক্ষেত্রের প্রান্তর দিয়ে হাঁটছে। সন্ধ্যের আগে একটা সাধুর কাছে পৌঁছতে হবে তাকে। বাড়ি থেকে বেরিয়েছে, বাপ মাকে না বলে লুকিয়ে পালিয়ে গেছে এবং অনেক দিন ধরে সেই সাধুর বিষয়ে শুনেছে। ইচ্ছা করেছে ছেলেটার পূর্বজন্মের কোনো সংস্কার মনের মধ্যে খেলা করেছে, বেরিয়ে পড়েছে। যাবে কোথায়? সাধুর একজন আশ্রমে যাবে এবং সেই সাধুর আশ্রমে গিয়ে তার থেকে সাধনার উপদেশ নেবে। এই বাচ্চা ছেলেটা ভবিষ্যতের অন্যতম শ্রেষ্ঠ ভগবান শঙ্করের রূপ বলা হয়, ভোলাগিরি বা ভোলানন্দগিরি। ভবিষ্যতের ছোট্ট ওই বীজটা, ভবিষ্যতের একটা বড় অশ্বত্থ গাছ বা বট গাছ। এবং যে সাধুর কাছে যাচ্ছে তিনি হচ্ছেন গোপালগিরি মহারাজ, উজ্জ্বল নক্ষত্র। তার শিষ্য ভোলানন্দগিরি। সেই বাচ্চা ছেলেটা পৌঁছলো মহারাজের প্রাসাদের মতো অট্টালিকা এবং বিশাল বড় আশ্রম, সেইখানে মহারাজ থাকেন। বাইরে থেকে দেখলে ভোগী অনেক ক্ষেত্রে অনেকের মনে হয়তো হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তিনি এমন উচ্চতায় রিচ করেছেন গেছেন যার কাছে ভোগ বিলাস এগুলো আর কিছু নয়। তার শিষ্য এই ভোলাগিরি মহারাজ। সাধু মহারাজ প্রথম দর্শনেই সেই শিষ্য বা বাচ্চাটিকে দেখে বুঝে গেলেন কী হবে। তাদের শুধু একটা চোখ নয়, বুঝে গেলেন এ ভবিষ্যতে কী হতে চলেছে। এবং সে কিন্তু তাকে কিন্তু বললেন যে ঠিক আছে, তোমাকে আমি শিষ্য হিসাবে গ্রহণ করব, তোমাকে আমি সাধন পথে চালিত করব। এই বাচ্চা ছেলেটির প্রথম জীবনে নাম ছিল ভোলা দাস। ভোলা মানে মহাদেবও হতে পারে, ভোলা দাস। এবং যখন ইনি সন্ন্যাস গ্রহণ করলেন গুরুর কাছে, গোপালগিরিজি মহারাজের কাছে, তার নাম হলো নারায়ণগিরি। ভারতবর্ষের সাধনার ইতিহাস যদি দেখেন, সম্প্রদায় বহু সম্প্রদায় আছে, এক একটা সম্প্রদায়ের এক এক রকম নাম হয়। যেমন দেখুন এই গিরি সম্প্রদায় ভোলাগিরি বা এইরকম গিরি, যে কাঠিয়া বাবা। কাঠিয়া বাবা মানে শুধু রামদাস কাঠিয়া বাবা নয়, তাদের সম্প্রদায়ের পরপর শিষ্যগুলোর নামই কাঠিয়া বাবা, এক একজনের এক একটা নাম। আবার যেমন দেখুন আমাদের রামকৃষ্ণ মিশনে দেখুন সবাইকার নামের শেষে নন্দযোগ হয়েছে। হ্যাঁ, আবার এইভাবেই চলতে থাকে। এবং এই ভোলানন্দগিরি তো ভবিষ্যতের বড় মহাত্মা। ছোটবেলায় তার আশ্রম জীবন যদি শোনেন আপনারা ভাববেন যে এত শক্ত হয়। এবং এইভাবেই কিন্তু গুরুরা তৈরি করতেন। আশ্রমে প্রবেশের সঙ্গে সঙ্গেই গুরুজি আজ্ঞা দিলেন এই বাচ্চা ছেলেটাকে, নবদীক্ষিত শিষ্যকে, গোচারণ। তখনকার দিনে প্রত্যেকটা আশ্রমে প্রচুর গরু থাকতো, কারণ নিরামিষ ভোজন করতো, গাভীর দুগ্ধ পান করতো গোচারণ করার। এবং আশ্রমে শত শত গাভী ছিল। সেই গাভীগুলো কয়েকদল যুবক শিষ্যের ওপর দায়িত্ব ছিল, তাদের মধ্যে ইনি হচ্ছেন একজন। এবং শুধু এখানে শেষ নয়, ভোর তিনটের সময় উঠতে হতো তাদেরকে শিব পূজায় বসতে হতো। আশ্রমের মহাদেব, তার ওপর দায়িত্ব ছিল সেই শিব পুজো করার। শিব পুজো হয়ে যাওয়ার পর অতিথি বা গুরুজি বা অতিথি, যে প্রচুর অতিথি আসতো, তাদের জন্য ভোগ, একটা সম্প্রদায় করতো ভোগ রান্না, একটা সম্প্রদায় করতো দুধ থেকে ঘি এবং মাখন তৈরি। ভোলাগিরিজি মহারাজ এই মাখন তৈরির ডিপার্টমেন্টের দায়িত্ব পেয়েছিলেন, তার সাথে গরু চড়ানো এখানে হতো। এবং তারপর আবার সন্ধ্যা ভোজন, এইভাবে চলতে থাকলো। সন্ধ্যা হলো সন্ধ্যা ভোজন, সন্ধ্যা ভোজনের পর গুরুর নির্দেশিত যে সাধনা, জপ তপ কমপ্লিট করে শোয়া, আবার তিনটেই ওটা। এর মধ্যে সামান্য ভুল ত্রুটি হলে গুরু মহারাজ অকথ্য ভাষায় যাচ্ছে তাই গালিগালাজ বা কথা বলতেন। এক একটা শিষ্য খুব কষ্ট পেত বা কন্দনরত অবস্থায় থাকত,
এই প্রসঙ্গে ভোলাগিরিজি পরে তার শিষ্যদের বলেছেন যে এদের সঙ্গে আমি আর কি খারাপ ব্যবহার করি বা কি এদের কটু কথা বলি, এরা সহজেই ভেঙে পড়বে। আমার গুরু মহারাজ বা আমাদের গুরু মহারাজের কথা যা কথা বলতেন সেই সব কথা শুনলে এরা পাগল হয়ে যাবে। তো যাই হোক, তা একবার তীব্র শীতের রাতে গুরুদেবের মানে আসছি কারণটা কি, গুরুদেবের ভোলাগিরিজিকে বললেন যা তুই বাড়ি থেকে এখান থেকে বেরিয়ে যা, আশ্রম থেকে লেংটি পরে বেরিয়ে যা, গায়ে কিচ্ছু নেবে না, প্রবল শীত, কুরুক্ষেত্রের প্রান্তর, প্রবল শীত। গুরু ভোলাগিরিজি জানেনও না যে কি কারণে তাকে এই রকমভাবে শাস্তি বা এই শাস্তি গুরু মহারাজ দিলেন, কিন্তু গুরু মহারাজের মুখের ওপর কথার ওপর কথা বলার অধিকার বা ক্ষমতা তাদের ছিল না। তিনি ওইভাবে ওই শুনেই বেরিয়ে চলে গেলেন। আশ্রমের বাইরে এসে নানা রকম চিন্তা করছেন যে ভাবছেন বেঁচে থাকবো না মরে যাব, এই তো খাঁচা, এই 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 সব ভাবা। বলছেন ঠিক আছে, গুরু মহারাজ বার করে দিয়েছেন, গুরু মহারাজেরই যদি ইচ্ছায় বাঁচাবেন তিনি থাকলেই রাখবেন। এই সব ভাবতে ভাবতে সকালবেলা দেখলেন তার শরীরে আর কোনো সার নেই, চৈতন্য নেই। গোপালগিরিজি শিষ্যকে দেখে বললেন যা ভেতরে যা, গিয়ে যা পুজো পাঠের আয়োজন করবে যা। সারা রাত ওইভাবে দাঁড়িয়ে থাকার পর ভেতরে গিয়ে যা পুজো পাঠের আয়োজন করবে যা। তা একদিন ভবিষ্যতে এই এই করতে করতে একদিন কোনো একজন শিষ্য, এটা ভোলাগিরিজির কানে গেছিলো হয়তো, কোনো একজন শিষ্য জিজ্ঞেস করেছিলেন যে আপনি যে এইভাবে আপনার শিষ্যদের কষ্ট দেন আপনার কি ভালো লাগে? তখন ভোলাগিরিজির গুরু মহারাজ বলেছিলেন যে ওদের কষ্ট দিলে ওদের যতটা কষ্ট হয় তার থেকে কয়েক গুণ বেশি আমার বুক ফাটে, কারণ ওরা প্রত্যেকে আমার সন্তান। কিন্তু ওদেরকে এখন যদি আমি এইভাবে না তৈরি করি ওরা তৈরি হবে না, তাই শত কষ্ট পিতাকে চেপেও বলছেন যে আমার কাছে কয়েকশো শিষ্য রয়েছে, একজন একজনকে আমি কষ্ট দিচ্ছি, প্রত্যেকের আলাদা আলাদা করে কষ্ট হচ্ছে, কষ্ট পাচ্ছে, কিন্তু একশো জনের পুরো কষ্টটা আমার বুকে জমা হচ্ছে। বলছেন কিন্তু আমি নিরুপায়, এক্ষেত্রে আমার কোনো উপায় নেই, তাই আমাকে করতেই হবে। এবং তখন ভোলাগিরিজি বুঝলেন যে তার এরকম গুরু মহারাজের এতটা কষ্ট পরীক্ষা দেওয়ার বা পরীক্ষা নেওয়ার কারণটা কী। এবং এইভাবেই কিন্তু চলতে থাকলো, এইভাবেই চললো, আস্তে আস্তে তৈরি হচ্ছে গাছ, আস্তে আস্তে তৈরি হচ্ছে। একদিন গুরু মহারাজ তাকে ডেকে বললেন যে যাও এবার মায়ের আশীর্বাদ নিয়ে এসো, কিন্তু ভুল করেও তিনি মাকে প্রণাম, মানে তার মাকে প্রণাম করে আসা, কিন্তু ভুল করেও তিনি যেন জানতে না পারেন যে তুমি সেই তার সন্তান ভোলা। হঠাৎ করে তার মনে সেই তার গ্রাম সব কিছু ভুলে গেছিলেন, সব কিছু স্মৃতি ভেসে উঠল এবং বেরিয়ে পড়লেন গুরুর আদেশে। গিয়ে তার মা, তিনি তো জানতেন কোথায় তার গ্রাম, গ্রামের কী নাম, গিয়ে পৌঁছলেন, তার মায়ের দর্শন পেয়ে, সন্ন্যাস অবস্থা, বোঝার ক্ষমতা নেই, তার দর্শন পেয়ে তার মায়ের পায়ে পড়েছেন, প্রণাম করেছেন। মা বুঝতে পারেননি যে হঠাৎ করে একজন সন্ন্যাসী, এবার মা তো লজ্জায় মানে কী করবেন ভেবে পাচ্ছে না। লজ্জা বলতে কী, যে একজন সন্ন্যাসী তার একজন সাধারণ মানুষের পায়ে পড়ছে এইভাবে, তিনি তখন তাকে বলছেন যে আমাকে এইভাবে পাপের ভাগিদার করবেন না। বলছেন মা আপনি কিছু মনে করবেন না, আমি সন্তান জ্ঞানে আপনাকে প্রণাম করেছি, আর কিন্তু নাম বলেননি, বুকের মধ্যে কী চলছিল না চলছিল, মাকে অতদিন পর মা বা মাকে দর্শন, যাই হোক তিনি বলে তিনি ওই প্রণাম করেই চলে এসেছেন। মা সেই সময় ফিল না করলেও কিছুক্ষণের মধ্যে তার বুকের ভেতরটা তোলপাড় হওয়া হয়তো শুরু হয়েছিল, কারণ কি সন্তান তো, এবং ওনাদের বংশটাই এমন পবিত্র বংশ ছিল, এনাদের তিন ভাই, তিনজন ভাইয়ের কথা বলা যাবে। প্রথম ভাই তিনি বেরিয়ে গেছিলেন খুব অল্প বয়সে সাধনার পথে, তার আর খোঁজ পাওয়া যায়নি, সাধনার পথে বেরিয়ে গেছিলেন। দ্বিতীয় ভাই ইনি ভোলাগিরিজি, এবং তৃতীয় বা তিন নম্বর ভাই হচ্ছেন আর একজন, যিনিও কিনা সাধনার পথে বেরিয়েছিলেন এবং যিনিও একজন খুব বিখ্যাত কোনো মঠের মঠাধীশ বা মঠের অধ্যক্ষ হয়েছিলেন, অর্থাৎ সাধনার পথে অগ্রসর হয়েছিলেন। এবং ভোলাগিরিজিকে জন্মের পূর্বে তার মা স্বপ্নে মহাদেবের দর্শন পেয়েছিলেন, মহাদেব বলেছিলেন যে আমি তোমার সন্তান রূপে আসছি, আমি তোমার ঘরে আসছি। এইভাবে শুরু হয়েছিল
ভোলাগিরিজি জীবন বা জীবনের জায়গা, এবং এটা চলতে থাকলো। আস্তে আস্তে ওই যে বলছি যে এরপর কিন্তু গুরু মহারাজ তাকে আরও কঠিন সাধনার পথে ব্রতী করতে থাকলেন, কঠিন সাধনার জায়গায় এগোতে লাগলেন। এবং তিনি একদিন তাকে বললেন যে যা তুই এবার, তোকে আমি অনেক কিছু দিয়েছি, তৈরি করেছি, এবার তুই নিজের মতো বেরিয়ে পড়, নিজের মতো তৈরি হ, তৈরি হয়ে নে বলে তিনি তাকে বার করলেন, বার করে দিলেন। এবং সেইখানে প্রচণ্ড কৃচ্ছ সাধনা। ভোলাগিরিজি নিজে বলেছেন পরে যে আমি এমন গুহায় অবস্থান করেছি যে যেখানে এক একদিন কোনো খাদ্য নেই, কোনো অন্নের কোনো সংস্থান নেই, এইভাবে দুদিন তিন দিন চার দিন শুধু জপ তপ ইত্যাদি করে কেটে গেছে। কখনো খিদে পেয়েছে বুঝতে পেরেছি, কখনো জপের এমন ঘোর চলেছে যেখানে কিছু বোঝা বা কিছু শোনা কিছু দেখার কোনো জায়গা বাস নেই, ওইভাবেই চলেছে। এবং জপ আর গুরুর দেওয়া মন্ত্র, বীজ মন্ত্র যেটাকে বলা হচ্ছে, বলছে এটার ওপর যদি কোনো মানুষ ভরসা রাখে, ভরসা রেখে যদি জপ করে, তাকে কোনো বিপদ স্পর্শ করতে পারে না। এবং এই রকম উদাহরণ, এই রকম ঘটনার সাক্ষী তিনি জীবনে বহুবার হয়েছেন নাকি। ওই সময় কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো হিংস্র পশু তার সামনে এসে দাঁড়িয়ে আছেন, কিন্তু তিনি এক চিত্রে একাগ্র মনে বীজ মন্ত্র জপ করে যাচ্ছেন, দেখা যাচ্ছে পশু আস্তে আস্তে সরে যাচ্ছে এবং তিনিও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। এটুকুই থাক, এর পরের পার্টটা অনেক বড়, আরও অনেক বড় হবে এবং তার জীবনের গল্পটা আরও অনেক বড় হবে, এটা অন্য কোনো দিন নয় আলোচনা করা যাবে। আশা করি আপনাদের ভালো লাগলো, আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনারা শান্তিতে থাকুন। নমস্কার।